বারো কেজি ওজনের টিউমার অপারেশন করে নজির গড়ল নদিয়ার কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল। ১৯ বছর বয়সী এক তরুণের ডিম্বাশয় থেকে প্রায় ১২ কেজি ওজনের টিউমার অপারেশন করে নজির গড়ল নদিয়ার কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল। ওই হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক ডক্টর অভিজিৎ হালদার ও তার সহযোগী চিকিৎসক নার্সদের নিয়ে বৃহস্পতিবার বিরলেই অপারেশন করেন। অন্তঃসত্ত্বা অবস্থায় রানাঘাটের বাসিন্দা তরুণী সন্তান প্রসব করার জন্য ভর্তি হয়েছিলেন রানাঘাট মহকুমা হাসপাতালে। প্রায় দেড় কেজি ওজনের সন্তান স্বাভাবিকভাবে প্রসব করার পরও তার পেট অসম্ভব রকম ফোলা দেখাচ্ছিল, সন্দেহ হয় এবং এরপর ওই তরুণীর আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। প্রথমবার কিছু বোঝা না গেলেও দ্বিতীয়বার আল্ট্রাসোনোগ্রাফি করার পর ওই তরুণীর পেটে টিউমার রয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত হন। এরপর ওই তরুণীকে জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডক্টর অভিজিৎ হালদার তাকে পরীক্ষা করানোর পর অপারেশন করার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার অপারেশন করার পর ওই তরুণীর বাঁ দিকের ডিম্বাশয় থেকে ১২ কেজি ওজনের একটি টিউমার অপারেশন করে বার করা হয়। ডক্টর অভিজিৎ হালদার বলেন, রোগীর একটা ডিম্বাশয়ে প্রায় ১২ কেজি ওজনের টিউমারের সাথে সাথে অপর ডিম্বাশয়েও একটা ডারময়েড সিস্ট ছিল, অপারেশনের মাধ্যমে বের করে নেওয়া হয়েছে, আর একটা ডিম্বাশয় সংরক্ষণ করা হয়েছে। ওই তরুণী পরবর্তীতে আবার সন্তান ধারণ করতে পারে। অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং রোগীও সুস্থ রয়েছেন। স্যার, আজ আপনারা একটা গুরুত্বপূর্ণ অপারেশন করেছেন স্যার কিছুক্ষণ আগে, তো স্যার পেশেন্ট কী নিয়ে কী অবজেকশন নিয়ে স্যার ভর্তি হয়েছিল এখানে? পেশেন্টটা ১৯ বছরের পেশেন্ট, তো পেশেন্টটা অ্যান্টিনেটাল পিরিয়ডে প্রথম আল্ট্রাসোনোগ্রাফিতে কিছু ধরা না পড়লেও শেষ আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে যে ওর পেটে একটা প্রায় ৩০ সেন্টিমিটার সাইজের সিস্ট বা টিউমার রয়েছে। পেশেন্টটা ফর্চুনেটলি নর্মাল ডেলিভারি হয়, বিকজ দেখতেই পাচ্ছেন মাছটা বিশাল বড় এবং এটা রানাঘাট হসপিটালে নর্মাল ডেলিভারি হয়ে যায়। কিন্তু আফটার দ্যাট পেশেন্টের পেট আপনার ফটোতে দেখবেন যে আগে অ্যান্টিনেটাল পিরিয়ডে পেটটা সেই বড়ই ছিল এবং দেন আমরা আমাদের আউটডোরে আসে পেশেন্টটা যে আমাদের পেটের সিস্ট বা টিউমার আছে। এটা আনলাইকলি, খুব কম দেখা যাচ্ছে এরকম যে একটা দেড় কেজি ওজনের বাচ্চা জন্ম দেওয়ার পরও তার পেটটা প্রায় ৩৬ উইক সাইজে রয়েছে। তখন আমরা সিটি স্ক্যান করাই এবং নেসেসারি ইনভেস্টিগেশন করাই, তারপর দেখা যায় যে পেশেন্টের পেটে একটা ডারময়েড সিস্টও আছে, মানে একটা ওভারিতে ডারময়েড সিস্ট, একটা ওভারিতে টিউমার। বাট আমরা ভেবেছিলাম বোধহয় একটা টিউমারই হবে। তো পেশেন্টটাকে ল্যাপারোটমির জন্য প্রিপেয়ার করা হচ্ছিলো, এমন অবস্থায় আজকে ইমার্জেন্সি পেশেন্টের পেইন হয় অ্যাবডোমিনাল টর্শনের জন্য হতে পারে, পেশেন্ট অ্যাডমিশন করতে হয় আমাদের আর্জেন্ট। বাট আলটিমেটলি আজকে এখন আমরা অপারেশন করি, দেখা যায় যে পেশেন্টের পেটে হিউজ একটা টিউমার রয়েছে লেফট ওভারি থেকে, লেফট ওভারিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে আর ডান দিকে ওভারিতে একটা ডারময়েড সিস্ট রয়েছে। ডারময়েড টিউমারও একটা টিউমার যেটাতে চুল থাকে, দাঁত থাকে এবং কিছু দূষিত পদার্থ থাকে। তো আমরা বাঁ দিকের ডিম্বাশয় এবং যেটা নালি সেটাকে পুরো বাদ দিই, যেটাকে বলে ডান দিকে বাঁ দিকের তো বাঁদিকে পুরো ওভারিটা বাদ দেওয়া হয় এবং সালপিঙ্গ উপরেক্টমি ডান। পেশেন্টের বয়স যেহেতু ১৯, এখনও একটা বাচ্চা নেবে আশা করি, তো সেই জন্য তার ডান দিকের ওভারিটাকে আমরা প্রিজার্ভ করা। স্যার এই অপারেশনটা, এরকম অপারেশন তো স্যার হসপিটাল সাধারণত জেনেমের মতন স্যার হসপিটালে এইরকম কেস তো স্যার খুবই বিরল, তো স্যার অপারেশন করতে গিয়ে আপনারা কতটা ক্রিটিক্যাল অপারেশন মনে হয়েছে স্যার, কতটা স্যার এরকম যে অপারেশন হয় এগুলো স্যার হসপিটালে তো বিরল, সাধারণত সাধারণ পর্যায়ে তো এইসব এরকম স্যার অপারেশন দেখা যায় না? বিরলই, নাহলে পেশেন্ট রানাঘাটের পেশেন্ট সে আমাদের মেডিকেল কলেজে আসে নিশ্চয়ই ট্রিটমেন্ট পাওয়ার জন্য, কারণ বাইরে বা ওই রানাঘাটের দিকে কোনো হসপিটালে তাকে অ্যাডমিট করে অপারেশন করাই যেত, কিন্তু সে জওহরলালে আসে বিকজ এটা মেডিকেল কলেজ এবং আমরা এই ধরনের ট্রিটমেন্ট করে থাকি সাধারণত। কিন্তু এটা আমার অভিজ্ঞতা তো এবং আমাদের যারা কলিগ বা সিনিয়র যারা আছে প্রত্যেকের কাছে এটা পুরো একদমই রেয়ার, কারণ সবথেকে বড় কথা সে ডেলিভারি করেছে একটা ১.৬ কেজি, যতই ছোটো বাচ্চা হোক এবং লাইফ বেবি, সে বাচ্চা বেঁচে আছে এবং তার দুটো ওভারই নষ্ট। কিন্তু এটাই আশ্চর্য ব্যাপার যে কী করে তার বাচ্চা এলো এবং হলো এবং ভবিষ্যতে দেখা গেল পেশেন্টের এমন আমরা ট্রিটমেন্ট দিলাম যে ফিউচারটা তার খুব ভালো হয়ে গেল এবং আশা করি অপারেশন খুবই ভালো হয়েছে, সাকসেসফুল, সফল। যদিও ২৪ ঘন্টা না গেলে বলা যাবে না, কিন্তু তাহলেও মনে হয় পেশেন্ট সুস্থভাবে বাকি জীবনটা লিড করবে, যদিও একটা ওভারই থাকবে না তার। ঠিক আছে,
থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।